সেকেন্ড টু মাই অনলাইন ক্লাস দেখো আজ আবার আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি আজকের ক্লাসটি হল একাদশ দ্বিতীয় সেমিস্টারের ক্লাস আজ আমরা একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের বাংলার ক্লাস একটা নিতে চলেছি এবং আজ আমরা একটা খুব গুরুত্বপূর্ণ কবিতা তোমাদের সামনে তুলে ধরব এবং সেই কবিতাটির নাম হল ভাব সম্মিলন ভাব সম্মিলন এই কবিতার নামকরণের সার্থকতা আজ আমরা আলোচনা করব তো দেখো প্রথমেই বলি প্রথমেই বলি যে ভাব সম্মিলন কবিতার কবি হলেন বিদ্যাপতি তোমরা সবাই জানো যে বিদ্যাপতি ছিলেন একজন পণ্ডিত কবি এবং তিনি বংশানুক্রমিকভাবে তিনজন রাজার সভাকবি ছিলেন সেই বিদ্যাপতি এখানে ভাব সম্মিলন নামে কবিতাটি রচনা করেছেন দেখো এই ভাব সম্মিলন কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করতে গেলেই প্রথমেই এর বিষয়বস্তু জানতে হবে যেন বৈষ্ণব পদাবলী শাস্ত্রের না বিভিন্ন রস পর্যায় আছে বিভিন্ন পর্যায় আছে তার মধ্যে একটা পর্যায়ের নাম হলো ভাব সম্মিলন সেই পর্যায়টা যদি আমরা বিশ্লেষণ করি দেখা যাবে যে সেখানে রাধা এবং কৃষ্ণের কোনো ফিজিক্যালি বা দৈহিক দিক দিয়ে মিলন ঘটেনি ঘটেছে মানস জগতে রাধার মানস জগতে কৃষ্ণের সঙ্গে যে মিলনের চিত্র তুলে ধরা হয় তাকেই কিন্তু বলা হয় ভাব সম্মেলন বৈষ্ণব কথা সাহিত্য বা বৈষ্ণব পদ সাহিত্যে সেই পর্যায়টাকেই বলা হয় ভাব সম্মিলন এখন দেখো এই কবিতাটার নামকরণ সার্থক হয়েছে কি এই প্রশ্নের উত্তর দিতে গেলে তো কবিতাটার বিষয়বস্তু আমাদের বিশ্লেষণ করতে হবে আমরা জানি যে বিষয়বস্তু অথবা মুখ্য চরিত্র কিংবা কবিতা মধ্যস্থিত কোনো আকর্ষণীয় ঘটনার সঙ্গে যদি নামকরণের মিল থাকে তাহলে এই নামকরণটাকে সার্থক বলা যাবে এখন কখনো কখনো কবি আবার তার নিজের মনোভাবের ওপর ভিত্তি করেও কিন্তু নামকরণ করে থাকেন তো এই কবিতার নামকরণ সার্থক হয়েছে কিনা এই বিষয়টি আলোচনা করতে গেলেই কবিতাটার বিষয়বস্তু আলোচনা করতে হবে কবিতার বিশ্লেষণ করে দেখা যায় যে কবি বিদ্যাপতি রাধাকৃষ্ণের ভাব সম্মেলন পর্যায়কে এখানে আলোচনা করেছেন আমরা জানি যে কৃষ্ণ যখন অক্রূরের রথে চড়ে কংস নিধনের জন্যে তিনি মথুরায় চলে যান তারপর থেকেই কিন্তু ব্রজধামে একখানা বিষাদ দুঃখ কষ্টের ছায়া নেমে আসে ব্রজবাসীরা প্রত্যেকেই কিন্তু খুব ব্যথিত হয়েছিলেন যখন কৃষ্ণ তাদের ছেড়ে চলে গেলেন বিশেষত রাধা বিশেষভাবে ব্যথিত হয়েছিলেন এরপর আর কোনোদিনই কৃষ্ণ কিন্তু ব্রজধামে ফিরে আসেননি এই যে তিনি একবার চলে গেলেন এরপর তিনি আর কোনোদিন ব্রজধামে ফিরে আসেননি ফলে বিরহে কাতর কৃষ্ণ বিরহে বিরোহিনী রাধা প্রায় সারাটা জীবন ধরে চোখের জল ফেলতে ফেলতে কৃষ্ণের জন্যে কৃষ্ণের দুঃখে কাতর হয়ে তিনি চোখের জল ফেলতে ফেলতে পাথর হয়ে যান এবং তখনই তিনি অনুভব করেন যে তার অন্তরে তার অন্তরের মাঝে কৃষ্ণের আগমন ঘটেছে এবং সেটা ভেবেই তিনি কিন্তু আনন্দে আত্মহারা হয়ে ওঠেন এই যে এই যে মানুষ জগতে রাধা এবং কৃষ্ণের মিলন ফিজিক্যালি মিলন নয় কিন্তু এটা হচ্ছে তার মানুষ জগতে এই যে মিলন এটাকেই বলা হয় ভাব সম্মেলন তো কবি বিদ্যাপতি এইখানে সেই ভাব সম্মেলন পর্যায়টাকেই বা ভাব সম্মেলনের অবস্থাটাকেই তুলে ধরেছেন রাধা যখন বহুদিন বাদে তার মনের জগতে কৃষ্ণকে ফিরে পেয়েছেন তখন তার আনন্দে তিনি কিন্তু আত্মহারা হয়ে গিয়েছেন আনন্দে তিনি আত্মহারা হয়ে গিয়েছেন এবং এবং তখন ওই পাপি চন্দ্র যে কষ্ট তাকে দিয়েছে সেই সব দুঃখ তিনি ভুলে গিয়েছেন তিনি আর কৃষ্ণকে কিন্তু কোনোভাবেই ছাড়তে চান না ছেড়ে দিতে চান না চিরকাল তার মনের মণিকোঠায় অন্তরের মণিকোঠায় তিনি কৃষ্ণকে ধরে রাখতে চান এবং এই যে পর্যায়টা এই যে অবস্থাটা এটা কিন্তু প্রকৃত বাস্তব অবস্থা নয় এটা হচ্ছে একটা স্বপ্নের বিভোর অবস্থা এর কোনো অস্তিত্ব নেই মনের জগতেই এর কেবলমাত্র অস্তিত্ব সেটাকেই রাধা বাস্তব সত্য বলে আঁকড়ে ধরে রাখতে চেয়েছেন এবং আর কৃষ্ণকে তিনি ছাড়া করতে চান না এটা জানিয়েছেন এই যে অবস্থা এই অবস্থাটাকেই বলা হয় ভাব সম্মেলন এবং সেটাকেই কবি বিদ্যাপতি এখানে কিন্তু ফুটিয়ে তুলেছেন সুতরাং কবিতার বিষয়বস্তু দেখছি ভাব সম্মেলনকে নিয়ে এবং নামকরণও করেছেন ভাব সম্মেলন স্বাভাবিকভাবে নামকরণের সঙ্গে বিষয়বস্তুর এখানে একটা ঘনিষ্ঠ সংযোগ বা সম্পর্ক গড়ে উঠেছে সেই কারণে বলা যায় নামকরণটি যথাযথ এবং সার্থক হয়ে উঠেছে দেখো আমি আবার একবার বলি বলবে যে ভাব সম্মেলন কবিতার নামকরণ সার্থক হয়েছে কিনা এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রথমেই যে বিষয়টি অবশ্য উল্লেখ্য যে যখন কোনো কবি তার কবিতার নামকরণ করেন তখন তিনি মূলত তিনটি উপাদানের ওপর ভিত্তি করেই তার কবিতার নামকরণ করে থাকেন একটি হলো কবিতার বিষয়বস্তু দ্বিতীয় হলো মুখ্য চরিত্র তৃতীয় হলো কবিতা মধ্যস্থিত কোনো আকর্ষণীয় ঘটনা অবশ্য কখনো কখনো তিনি তার নিজের মনোভাবের ওপর ভিত্তি করেও নামকরণ করতে পারেন এই উপাদানগুলির মধ্যে কোনো একটা পর্যায়ের সঙ্গে কোনো একটা উপাদানের সঙ্গে যদি নামকরণের মিল ঘটে যায় তাহলেই নামকরণটিকে কিন্তু সার্থক নামকরণ বলা যায় এখন ভাব সম্মেলন পর্যায়ে এর নামকর ভাব সম্মেলন কবিতাটির নামকরণ সার্থক হয়েছে কিনা না এই প্রশ্নের উত্তর দানের জন্য কবিতাটি বিশ্লেষণের প্রয়োজন আছে আমরা জানি বৈষ্ণব পদ সাহিত্যে অনেকগুলি পর্যায় আছে তার মধ্যে একটি বিখ্যাত পর্যায় হলো কিন্তু ভাব সম্মেলন রস পর্যায় তার নাম হলো ভাব সম্মেলন ভাব সম্মেলন কথার অর্থ হলো যেখানে রাধা এবং কৃষ্ণের মিলন ঘটেছে মনের জগতে মানসিক জগতে বাস্তব মিলন ঘটেনি কিন্তু ঘটেছে মান মনের জগতে তাকেই বলা হয় ভাব সম্মেলন কবিতাটি বিষয়বস্তু পাঠ করে দেখা যায় যে অক্রূরের রথে চড়ে যখন কৃষ্ণ ব্রজধাম ছেড়ে চলে গেলেন তখন তার চলে যাওয়ার ফলে সারা ব্রজধাম জুড়ে নেমে এসেছিল একটা একটা বিষাদের বন্যা একটা বিষাদের ছায়া নেমে এসেছিল সারা ব্রজধাম জুড়ে কথাটা বোঝার চেষ্টা করো আর রাধা তিনি তো কৃষ্ণ বিরহে বিরহিনী হয়ে উঠেছিলেন এবং দীর্ঘকাল ধরে কৃষ্ণের জন্য প্রতীক্ষা পেয়েছিলেন এবং তখন কথা বলছিলাম যে তখন সারাটা জীবন ধরে তিনি কৃষ্ণের সঙ্গ পেতে চেয়েছেন সান্নিধ্য পেতে চেয়েছেন কিন্তু একবার যে সেই তিনি বৃন্দাবন মানে মথুরায় চলে গেলেন তারপর থেকে আর তিনি কোনোদিনই ব্রজধামে ফিরে আসেননি এইভাবে কাঁদতে কাঁদতে রাধার অন্তর প্রায় পাষাণের মতো হয়ে গিয়েছে ঠিক তখনই তখনই তিনি মনের কল্পনার জগতে মানসিকভাবে অনুভব করলেন যেন কৃষ্ণ তাঁর অন্তরে হাজির হয়েছেন এবং সেই যে ভাব সেই যে কিন কৃষ্ণের আবির্ভাব তার মানস জগতে এটাই হলো কিন্তু ভাব সম্মেলন বিদ্যাপতি এই ভাব সম্মেলনকে কেন্দ্র করেই এই কবিতাটি লিখেছেন তিনি এক জায়গায় লিখছেন কী কহব রে সুখ আনন্দ অর্থাৎ রাধা যখন তার ওই অন্তর এর মধ্যে কৃষ্ণের অনুভূতি লাভ করলেন তখন তার আনন্দের আর শেষ নেই তখন আর তাকে বলতে শোনা যায় ওই পাপি চন্দ্র তাকে অনেক কষ্ট দিয়েছে কিন্তু কৃষ্ণের মুখ দেখে তার সব সেই দুঃখ চলে গিয়েছে তার সব দুঃখ চলে গিয়েছে তিনি আর কৃষ্ণকে আর ছেড়ে দিতে চান না চিরকাল নিজের কাছে ধরে রাখতে চান কিন্তু এই সব শব্দ স্বপ্নবিলাপ এটা তো বাস্তব সত্য কৃষ্ণ তো বাস্তবে তার কাছে ফিরে আসেননি মনের জগতে মনের জগতে কৃষ্ণরাধার এই মিলন ঘটেছে এটাই তো ভাব সম্মেলন সুতরাং বৈষ্ণব পর্যায়ের যে ভাব সম্মেলন তার উপরেই কবিতাটি রচনা করেছেন কবি বিদ্যাপতি আর নামকরণও করেছেন ভাব সম্মেলন সুতরাং এখানে দেখা যাচ্ছে যে কবিতার বিষয়বস্তুর সঙ্গে নামকরণের একটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে সেই কারণে বলা যায় যে নামকরণটি সার্থক হয়েছে ক্লিয়ার এটাই আমরা লিখব সোরাইটি ডাউন স্টাডি লিখতে শুরু করো লিখতে শুরু করো যে কোনো কবি তার কবিতার নামকরণের উপরে বিশেষ গুরুত্ব আরোপ করে থাকেন আবার বলি যে কোনো কবি তার কবিতার নামকরণের উপরে বিশেষ গুরুত্ব আরোপ করে থাকেন কারণ কবিতার নামকরণ কবিতার নামকরণ সেই কবিতার ক্ষেত্রে সেই কবিতার ক্ষেত্রে গৃহের প্রধান ফটকের মতো কাজ করে গৃহের প্রধান ফটকের মতো কাজ করে দাডি গৃহের প্রধান ফটক দিয়ে গৃহের প্রধান ফটক দিয়ে যেমন গৃহ অভ্যন্তরে প্রবেশ করা যায় ঠিক তেমনইভাবে কবিতার নামকরণের মধ্যে দিয়েও ঠিক তেমনইভাবে কবিতার নামকরণের মধ্যে দিয়েও পাঠক পাঠিকারা কবিতার নামকরণের মধ্যে দিয়েও পাঠক পাঠিকারা কবিতার অভ্যন্তরে প্রবেশ করতে পারেন সেই কারণে প্রতিটি কবি তাদের কবিতার নামকরণের ক্ষেত্রে সেই কারণে প্রতিটি কবি তাদের কবিতার নামকরণের ক্ষেত্রে নামকরণের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব আরোপ করে থাকেন দাঁড়ি তারা মূলত তারা মূলত কবিতার বিষয়বস্তু তারা মূলত মুখ্য চরিত্র তারা মূলত কবিতার বিষয়বস্তু মুখ্য চরিত্র অথবা কবিতা মধ্যস্থিত কোনো আকর্ষণীয় ঘটনার উপর কোনো আকর্ষণীয় ঘটনার উপর ভিত্তি করে আকর্ষণীয় ঘটনার উপর ভিত্তি করে কবিতার নামকরণ করেন অবশ্য কখনো কখনো কবিরা নিজেদের কখনো কখনো কবিরা নিজেদের মনোভাবের উপর ভিত্তি করেও নিজেদের মনোভাবের উপর ভিত্তি করেও কবিতার নামকরণ করে থাকেন এই সব উপাদানগুলি মধ্যে কোনো একটির সঙ্গে নামকরণের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠলে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠলেই সেটিকে ষাট নামকরণ বলা যায় সেটিকে সার্থক নামকরণ বলা যায় স্বাভাবিকভাবে এই কবিতাটির নামকরণ সার্থক হয়েছে কি না এই প্রশ্নের যথাযথ উত্তর এই প্রশ্নের যথাযথ উত্তর প্রদানের জন্য প্রদানের জন্য কবিতাটি বিশ্লেষণের প্রয়োজন আছে কবিতাটির বিশ্লেষণের প্রয়োজন আছে প্যারাগ্রাফ কবিতাটি বিশ্লেষণ করলে দেখা যায় যে কবিতাটি বিশ্লেষণ করলে দেখা যায় যে পণ্ডিত কবি বিদ্যাপতি তার এই কবিতায় তার এই কবিতায় বৈষ্ণব পদাবলী সাহিত্যে একটি রস পর্যায়ের উপরে আলোকপাত করেছেন বৈষ্ণব পদাবলী সাহিত্যে একটি রস পর্যায়ের উপরে আলোকপাত করেছেন এবং সেই পর্যায়টি হলো ভাব সম্মিলন এবং সেই পর্যায়টি হল ভাব সম্মিলন প্যারাগ্রাফ ভাব সম্মিলন বলতে বৈষ্ণব পদাবলী সাহিত্যে সেই পর্যায়কে বোঝায় যেখানে 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 রাধার মনোজগতে রাধার মনোজগতে কৃষ্ণ রাধার সম্মিলন ঘটেছিল অর্থাৎ দৈহিক মিলন নয় মানুষ জগতে বা কল্পনার জগতে কল্পনার জগতে রাধা কৃষ্ণের যে মিলন রাধার মনের মধ্যে সৃষ্টি হয়েছিল তাকে ভাব সম্মিলন বলে তাকে ভাব সম্মিলন বলে প্যারাগ্রাফ পুরাণ থেকে জানা যায় যে কৃষ্ণ যখন অক্রুরের রথে চড়ে রথে চড়ে পুরাণ থেকে জানা যায় যে কৃষ্ণ যখন রথে চড়ে কংস নিধনের জন্য কংস নিধনের জন্য ব্রজধাম ছেড়ে মথুরায় চলে গেলেন তখন থেকেই কৃষ্ণ বিরহে সমগ্র ব্রজধাম জুড়ে সমগ্র ব্রজদাম জুড়ে একটা বিষাদের বা দুঃখের ছায়া নেমে এসেছিল প্রতিটি ব্রজবাসী কৃষ্ণ কৃষ্ণবিহনে প্রতিটি ব্রজবাসী কৃষ্ণ কৃষ্ণবিহনে ভীষণভাবে শোকাহত হয়ে পড়েছিলেন বিশেষত রাধা বিশেষত রাধা কৃষ্ণ বিরহে কৃষ্ণ বিরহে অতিশয় কাতর হয়ে উঠেছিলেন দাঁড়ি কৃষ্ণ ব্রজধাম ছেড়ে প্যারাগ্রাফ করে এটা লেখো প্যারাগ্রাফ করে কৃষ্ণ ব্রজধাম ছেড়ে মথুরায় চলে যাওয়ার পর আর কোনো দিন মথুরায় ফিরে আসেননি কৃষ্ণ ব্রজধাম ছেড়ে মথুরায় চলে যাওয়ার পর আর কোনোদিন মথুরায় ফিরে আসেননি স্বাভাবিকভাবেই কৃষ্ণ বিরহে বিরোহিনী রাধা কৃষ্ণ বিরহে বিরোহিনী রাধা কৃষ্ণের সান্নিধ্য পাওয়ার জন্য কৃষ্ণের সান্নিধ্য পাওয়ার জন্য কাঁদে কাঁদ্যে শোকে প্রায় পাথর হয়ে গিয়েছিলেন কাঁদে কাঁদ্যে শোকে প্রায় পাথর হয়ে গিয়েছিলেন ঠিক সেই সময়েই ঠিক সেই সময়েই রাধার মানুষ জগতে তথা কল্পনার জগতে তার মনে কৃষ্ণের আবির্ভাব ঘটেছিল অর্থাৎ বাস্তবিক জগতে কৃষ্ণের সঙ্গে আর রাধার মিলন ঘটেনি কিন্তু মানস জগতে বাস্তবিক জগতে কৃষ্ণের সঙ্গে রাধার আর মিলন ঘটেনি কিন্তু মানস জগতে তথা কল্পলোকে বা কল্পনার জগতে রাধা তার অন্তরের মাঝে কৃষ্ণের আবির্ভাব লক্ষ্য করেছিলেন এবং মানুষ জগতে এইভাবে কৃষ্ণকে পেয়ে তিনি উল্লসিত হয়ে উঠেছিলেন মানুষ জগতে এইভাবে কৃষ্ণকে পেয়ে তিনি উল্লসিত হয়ে উঠেছিলেন এটিকেই বৈষ্ণব পদাবলী সাহিত্যে ভাবোল্লাস বা ভাব সম্মিলন বলে অভিহিত করা হয় কিন্তু এই যে মিলন এ তো রাধার স্বপ্ন বিলাপের মতো এই যে মিলন এ তো রাধার স্বপ্ন বিলাপের মতো এর কোনো বাস্তব অস্তিত্ব ছিল না এর কোনো বাস্তব অস্তিত্ব ছিল না তৎসত্ত্বেও মানুষ জগতে কৃষ্ণকে পেয়ে রাধা ভীষণভাবে উৎফুল্ল হয়ে উঠেছিলেন ভীষণভাবে উৎফুল্ল হয়ে উঠেছিলেন এটি হল বৈষ্ণব পদাবলী সাহিত্যের ভাব সম্মিলন পর্যায় প্যারাগ্রাফ এই কবিতায় এই কবিতায় দেখা যায় যে পণ্ডিত কবি বিদ্যাপতি এই কবিতায় দেখা যায় যে পণ্ডিত কবি বিদ্যাপতি অতি সুন্দরভাবে রাধার এই ভাব সম্মিলন পর্যায়টিকে এই কবিতায় দেখা যায় যে বিদ্যান কবি বা পণ্ডিত কবি বিদ্যাপতি অতি সুন্দরভাবে রাধার রাধা কৃষ্ণের ভাব সম্মিলনের পর্যায়টিকে অতি সুন্দরভাবে তুলে ধরেছেন প্যারাগ্রাফ এই কবিতায় এই কবিতায় ভাব সম্মিলন দশা দ্বারা আক্রান্ত এই কবিতায় ভাব সম্মিলন দ্বারা দশা দ্বারা আক্রান্ত উৎফুল্ল রাধাকে বলতে শোনা যায় কোটেশানের মধ্যে লেখো বলতে শোনা যায় কি কহব রে সখী আনন্দর কি কহবরে সখী আনন্দ ওর অর্থাৎ এই ভাব সম্মিলনকে কেন্দ্র করে রাধা আনন্দে আত্মহারা হয়ে উঠেছেন এতদিন ধরে এতদিন ধরে কৃষ্ণ বিরহে বিরোহিনী রাধা ধরে যে কথা বলছিলাম এতদিন ধরে কৃষ্ণ যে কথা বলছিলাম এতদিন ধরে কৃষ্ণ বিরহে বিরোহিনী রাধা এতদিন ধরে কৃষ্ণ বিরহে বিরোহিনী রাধা যে দুঃখের সাগরে ছিলেন কৃষ্ণকে পেয়ে কৃষ্ণকে মানস জগতে পেয়ে কৃষ্ণকে মানস জগতে পেয়ে তিনি তার সব দুঃখ ভুলে গেছেন পাপি চন্দ্র এতদিন ধরে পাপি চন্দ্র এতদিন ধরে যে দুঃখ তাকে দিয়েছেন যে দুঃখ তাকে দিয়েছেন কৃষ্ণের মুখ দর্শন করে রাধা সেই সব দুঃখকে ভুলে গিয়েছেন রাধা সেই সব দুঃখকে ভুলে গিয়েছেন তিনি আর কোনোভাবেই কৃষ্ণকে হারাতে চান না তিনি আর কোনোভাবেই কৃষ্ণকে হারাতে চান না তিনি তার অন্তরের প্রাণনিধি কৃষ্ণকে তিনি তার অন্তরের মনি কোঠায় বেঁধে রাখতে চান এবং সেই বন্ধন থেকে তাকে কোনোভাবেই মুক্তি দিতে চান না প্যারাগ্রাফ সুতরাং এই কবিতাটি পাঠ করে দেখা যায় যে বৈষ্ণব পদাবলী সাহিত্যের ভাবোল্লাস বা ভাব সম্মিলন রসপর্যায়ের সব বৈশিষ্ট্যগুলিকে সব বৈশিষ্ট্যগুলিকে বিদ্যাপতি এই কবিতার বিদ্যাপতি এই কবিতার স্বল্প পরিসরের মধ্যে বিদ্যাপতি এই কবিতার স্বল্প পরিসরের মধ্যে তুলে ধরেছেন অর্থাৎ কবিতাটির বিষয়বস্তু কবিতাটির বিষয়বস্তু বৈষ্ণব পদাবলী সাহিত্যে ভাব সম্মিলনকে কেন্দ্র করে গড়ে উঠেছে কবিতাটির বিষয়বস্তু বৈষ্ণব পদাবলী সাহিত্যের ভাব সম্মিলনকে কেন্দ্র করে গড়ে উঠেছে এবং তিনি এই কবিতার নামকরণও করেছেন ভাব সম্মিলন এবং তিনি এই কবিতার নামকরণও করেছেন ভাব সম্মেলন অর্থাৎ কবিতার বিষয়বস্তুর সঙ্গে এখানে কবিতার বিষয়বস্তুর সঙ্গে এখানে নামকরণে একটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে কবিতার বিষয়বস্তুর সঙ্গে নামকরণের এখানে একটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে সেই কারণে বলা যায় যে এই কবিতাটির নামকরণ সেই কারণে বলা যায় যে এই কবিতাটির নামকরণ যথাযথ এবং সার্থক হয়ে উঠেছে সেই কারণে বলা যায় যে কবিতাটির নামকরণ যথাযথ এবং সার্থক হয়ে উঠেছে সো সো অল ফর দিস ডে তা আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং ঠিক এইভাবেই লিখতে হবে অ্যান্ড ইফ ইউ ক্যান রাইট ইন দিস ওয়ে আই থিঙ্ক দ্যাট ইউ উইল গেট গুড মার্কস ক্লিয়ার সুতরাং তোমরা যারা আমার এই ক্লাস দেখছো তাদের কাছে আমার একটাই বিশেষ আবেদন যে প্লিজ এই ক্লাসের কথা তোমাদের বন্ধু মধ্যে শেয়ার করো তাদেরও এই ক্লাসে যোগদান করতে বলো এবং এই যে আমি তোমাদের পড়ালাম যদি তোমাদের পছন্দ হয় তাহলে তোমাদের কাছ থেকে তো আরও কিছু লাইক কমেন্ট শেয়ার আমি আশা করতে পারি সুতরাং লাইক কমেন্ট শেয়ার করো এবং একই সঙ্গে যারা এখনও এই চ্যানেলটিকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমাকে এগিয়ে আসতে সাহায্য করো যাতে আমি তোমাদের আরও আরও বেশি করে কাজে লাগতে পারি সো দ্যাটস অল ফর দিস ডে So thank you for watching and listening. So good night to all of you.